আমার আল্লাহ কইতা বন্নারে তুমি আমারে শরণ করো আমার ইয়াদ করো এই দুনিয়ার জমিন তোমারে দেওয়া হইছে আমার ইবাদত করার লাগিয়া এখন 24টা ঘন্টা আল্লাহর হুকুম নবীর তরিকা যদি চালানো वाला বনি যায় 24টা ঘন্টা তার ইবাদতের ভিতরে হামাই বনি না হামাই তো না এখন বউতে করা বলে হুজুর 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করতে খানি কিতাব বাদ দিলাইতাম চাকরি কিনা বাদ দিলাইতাম নি দোকান বাদ দিলাইতাম নি আপনার গাড়ি চালানি বাদ দিলাইতাম নি হাল চাষ করা বাদ দিলাইতাম নি কইতরা না না হাল চাষ করা বাদ দেওয়া লাগতো না চাকরি বাদ দেওয়া লাগতো না বাইরে গাড়ি চালানি বাদ দেওয়া লাগতো না দোকানদারি তোমার বাদ দেওয়া লাগতো না যদি তুমি নবীদের তরিকা তোমার মধ্যে ফিটিং করে নাও 24টা ঘন্টা তোমার ইবাদতের ভিতরে হামাই নাইবো কা সুবহানাল্লাহ আমার বাইয়াইন কোরা আমার বুজুর্গ কল বাইরে আপনার স্যান্ডেল ফিন্দার মধ্যে নবীদের সুন্নাত আছে চললে वाला বনি দাও 24টা ঘন্টা তোমার ইবাদতের ভিতরে হামাই যাইব কা সুবহানাল্লাহ স্যান্ডেল ফিন্দিতে সময় যদি আল্লাহর বন্দাই কথা খানিও তো করিলাই বলে আল্লাহর রাসূলে কিভাবে স্যান্ডেল ফিন্দিছো এইভাবে আমি স্যান্ডেলটা ফিন্দি লাইতাম বলে সোনার নবী যে আপনার ডাইন পাও প্রথমে হারাইছেন বিসমিল্লাহ পড়িছো আমি বিসমিল্লাহ পড়িয়া ডাইন পাওটা ঢুকাই দেই আপনার 100 শহীদর সব পানে वाला বনি গেলাম কা সুবহানাল্লাহ দুই নম্বর মাছ হইল বাইরে নৌকা আমরা সারায় ফালাই ফালাই না ফালাই না ফালাই ওই ফালাইতে সময় যদি আল্লাহর বান্দা নিয়ত করিলাই বলে আমার নবীকে কিভাবে ফালাইছেন ওইভাবে আমি ফালাই দিতাম ও ডাইনা তোর ওই আঙ্গুলটাকে তুমি শুরু করো ডাইনে দি খাটি খাটি যাও খাটিয়া গিয়ে আপনার বাম হাত শেষ করিয়া ডাইনা তোর ওই আঙ্গুলের মধ্যে শেষ করিলাও এইভাবে পাওয়ার মধ্যে সিস্টেম লাগাই দেও 100 শহীদর সব পানে वाला মনে গেল ওগা সুবহানাল্লাহ আমার বাইয়াইন করে আমার বুজুর্গ কল ব্যবসা করাত লাগছো ব্যবসা নবীর সুন্নতি তরিকায় করো 100 শহীদর সব আসেনি না না ও মুসলমান বিসনাত উঠিতা বিসনাত উঠিতে সময় যদি আপনি বিসমিল্লাহ কইয়া ডাইন পাউটা উঠাই দেও ডাইন করে দে উঠি রও আপনার ডাইনাত খানোর চলে তো আর বামরান রূপে বাম হাত তোয়া আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া যদি ফনি আল্লাহর বান্দা ঘুমাই যায় কইতা 100 শহীদর সব পানে वाला বনি গেছে আর দুই নম্বরে কইতা এই দম ফনিয়া উতার কারণে আল্লাহর বান্দা যতটা দম ফলাইব দমে দমে লেখা হয় ইবাদতই করে রে তোমার আমার মতন হোটাই আর মজর হবে ভাই বুনি এই জোয়ান বেটা হলো ওয়া লাগবো না কিলা অবিন্ত কইরা এই জোয়ানে আপনার এশার নামাজে পড়িছে নিয়ত করছে ফজরের নামাজ আপনার যাইত কইরা বাইরে এশার নামাজ জমাতে পড়ার কারণে আধা রাত ইবাদতের মধ্যে কাটাই লাইছে ওগা সুবহানাল্লাহ ফজরের নামাজের নিয়ত করিয়া যদি আল্লাহর বান্দা ঘুমায় ফজরের সময় উঠিয়া মিসওয়াক কাতো লইয়া গোসাই গোসাইয়া মসজিদ মুখ রওনা দিলাই কইরা বাইরে আপনার সারা রাত ইবাদতের মধ্যে কাটাই লাইছে ওগা সুবহানাল্লাহ উমরে দুনিয়া পর মিসালে আবে জো আবে রফতা বজনায়ো দায় যাওয়া উমরে দুনিয়া পর মিসালে আবে জো আবে রফতা বজনায়ো দায় যাওয়া এই জোয়ানে আপনার ওয়ার্ল্ড কাপ এখন বাই রইছে এই ওয়ার্ল্ড কাপ দেখাবার দিয়া সিনেমা দেখাবার দিয়া ল্যাংটা ফিল্ম দেখাবার দিয়া ল্যাংটা ফটো দেখাবার দিয়া ফেসবুক চালানি বাদ দিয়া আপনার আল্লাহর না ফরমানি কাজ গুলা সব গুলা বাদ দিয়া যখন আল্লাহর ডরে আর কৌফে আল্লাহর বান্দা ফজর নামাজের নিয়ত করিয়া ঘুমাই যাইব আল্লাহর বান্দা সারা রাত ইবাদতের মধ্যে কাটাই লাইতো বা সুবহানাল্লাহ যার কারণে আল্লাহর ভয় আল্লাহর ডর অন্তরের ভিতরে ঢুকাও আমার আল্লাহ ফরমানি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদার বান্দা গল তোমরা আমারে ডরাও আমারে ডরাও আমারে ডরাও কি
ভাবে ডরাও আমার আল্লাহ জানাইয়া দিতা হক্কা তুকাতি যেভাবে ডরানি লাগে ওইভাবে তুমি দেন আমারে ডরাও আল্লাহর বন্দায় যখন আল্লাহর ডরাই যাইব আল্লাহর বন্দায় যখন আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ঢুকাই লাইব ওই আল্লাহর বন্দায় তার ইমান মজবুত বানাইতো পারব সুবহানাল্লাহ আমি কোয়াত আসলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে ইমান কি পর্যন্ত মজবুত কি পর্যন্ত টাইট বানাইলা একবার তাকিয়াল নগর মুসলমান হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আরবর বালিলা গরম সেই বালির উপরে হাতে পা রশি লাগাইয়া বিলাল যখন টানা শুরু হইল রে ভাই ওই বিলাল একবার না দুইবার না কয়েকবার বেহুশ হইলা হুশ হওয়ার লগে লগে কয় রে বিলাল তুমি যে ধর্ম লইছ সেই ধর্মটা তুমি ছাড়ি দে হযরতে বিলালের হুশ আমার সঙ্গে সঙ্গে ডাক দিয়া কইন ইয়ার হুশ আমার সঙ্গে সঙ্গে উঠিয়া কইন আহাদ আহাদ আল্লাহ একজন আল্লাহ একজন হউ সুবহানাল্লাহ এইভাবে যখন আপনার আওয়াজ তুল্লাহ একজন সাহাবায় শোনার নবীজির কাছে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার বিলাল নেই না শাস্তি দেওয়ার যে শাস্তির কারণে বিলাল একবার নাই দুইবার নাই কয়েকবার বেউসাইলা উস আমার সঙ্গে সঙ্গে কয় রে বিলাল তুমি যে ধর্ম লইছ সেই ধর্মটা তুমি ছাড়ি দেও হযরতে বিলালে উঠিয়া কইন আহাদ আহাদ আল্লাহ একজন আল্লাহ একজন হউ সুবহানাল্লাহ ওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আমার বিলালে তুমি আজাদ করিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু দৌড়াইয়া গেলা গিয়া আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু আজাদ করিল ইয়াই গেলা ওগো সুবহানাল্লাহ আমার বায়াইন কোন আমার বুজুর্গ কল ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু অটল থাকার কারণে মজবুত থাকার কারণে আমার মাওলায় দুনিয়ার জমিন সম্মানী আখিরাতের জমিন সম্মানী বানাইছে মুসলমান কতখান সম্মানী তুনা খেয়াল করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো তাকি তাকি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার যখন মুয়াজ্জিন বনিয়া গেলা যখন মুয়াজ্জিন বনিয়া গেলা আপনার জিব্রা তুনা মাটি আসলো আশহাদু কইতে সময় আশহাদু কইলাইতা সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হামিমাল্লাহ আপনার বিলালর জিব্রা তুরা মাটি আশহাদু কইতে সময় আশহাদু কইলাই আপনার বিলাল নে আপনার দম লাগাইয়া আর একজন সাহাবারে আপনার সুন্দর টোন ওয়ালা সুন্দর আওয়াজ ওয়ালা একজন নে মুয়াজ্জিন বানাইলাই আল্লাহর রাসূলে কইলা তা ঠিক আছে একজন বিলাল আপনার একজন সাহাবারে নির্ধারণ করা হইল সুন্দর টোন ওয়ালা সুন্দর আওয়াজ ওয়ালা ওই সাহাবা বদর দিন যখন ফজর আজান দিলা ওই ফজর আজান দেওয়ার পরে হযরতে জিব্রাইল দুনিয়ার জমিনের মধ্যে আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হামিমাল্লাহ আয়া আল্লাহর রাসূল আয়া আল্লাহর হাবিব আজকে আপনার মসজিদে নববী ফজরের আজান হইছে নানি আল্লাহর রাসূলে কইলা নারাদিন কোন আজান তাকিয়া আজকের আজান তো আরো সুন্দর আজান হইল আল্লাহর রাসূলে জিব্রাইলে ডাক দেয়া কইনি ইয়া রাসূলুল্লাহ আপনার বিলালে যখন দুনিয়ার জমিনের মধ্যে আজান দেন ওই আজানে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা মারে আজকের আজানে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা মারছে না হবে সুবহানাল্লাহ দুনিয়ার জমিন সম্মানী আখিরাতের জমিন কতখানি সম্মানী আমার নবী সরকারে দোয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গেলা ওই মেরাজ শরীফ যাওয়ার পরে যখন জন্নত দেখাতে গেলা ওই জন্নতর মধ্যে বিলালের ফারো তালির আওয়াজে পাইলা ও সুবহানাল্লাহ বড় তকল্লুফ মরুসা দিয়া আগর সিদ্দিকে দারি বিয়া রো বিয়া বড় তকল্লুফ মরুসা দিয়া আগর সিদ্দিকে দারি বিয়া আমার বয়াইন আমার বুজুর্গ
গগন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর যখন ফারত আলীর আওয়াজ সোনার নবীর জন্য তোর মধ্যে পাইলা ডাক দিয়া কইলা রে ও জিব্রাইল আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার বিলালে তুই আইলাম এই জন্য তোর মধ্যে বিলালের ফারত আলীর আওয়াজ পাওয়া যায় জিব্রাইল ডাক দিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ আপনার বিলালে যদি দুনিয়ার জমিনের মধ্যে আটেন তাহলে জান্নাতের মধ্যে আটিত রাখো সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আমার বাইন হল আমার বুজুর্গ হল যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা মজবুত বানাও আল্লাহর নবীজির তরিকা আল্লাহর হুকুম সালানেওয়ালা বনিয়া যাও মুসলমান দুনিয়ার জমিন তোমার কামিয়াব আখেরাতের জমিন তোমার কামিয়াব মুসলমান আমি কোয়াত আসলাম সোনার নবীজি ফরমান তারাক তুফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসাক্তুম বিমা আমা কিতাব আল্লাহি ওয়া রাসূলি আল্লাহর রাসূলের ফরমান আমি দুইটা জিনিস আমার উম্মতের কাছে তুইয়া যাইয়ার যদি ওই দুইটা জিনিসের মধ্যে উম্মতে বাগড়িয়া দনিলা ওই উম্মত দুনিয়ার জমিনও কামিয়াব আখরাতের জমিনও কামিয়াব বনি যাইব ওগো সুবহানাল্লাহ ওই দুইটা জিনিসের মধ্যে একটা হইলো কিতাব আল্লাহ হইলো আল্লাহর কোরআন মুসলমান কোরআন বুঝনেওয়ালা কোরআনের উপরে আমল করেনেওয়ালা কোরআন তিলাওয়াত করেনেওয়ালা আমরা দুনিয়ার জমিনের মধ্যে বনি যাইতাম সবাই ইনশাআল্লাহ আমার আল্লাহ কয় তালি ফিলাম মিম যালিকাল কিতাবুলা রাইবা ফি আমার কোরআনের মধ্যে কোনো শক নাই কোনো সন্দেহ নাই এই কোরআনটা যদি কেউ পাকড়িয়া ধরিলায় এই কোরআনের উপরে যদি কেউ আমল করিলায় এই কোরআনের উপরে যদি মনুষ্যলে ওলা বনি যায় তাহলে আমার আল্লাহর বাসায় আল্লাহ জানাইয়া দিতরা হুদাল্লিল মুত এরা মুত্তাকি পরেজগার বনি যাইব ওগো সুবহানাল্লাহ যার কারণে কোরআনের উপরে আমল করতাম না সারতাম বুড়া লাগে আপনারা নান যদি বুড়া লাগে তো কোয়া ইনশাল্লাহ আমি মাথা আটাই লিতাম আটাইতাম না বইবা ইনশাল্লাহ মাশাআল্লাহ একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খাওয়ার আমরা কমে গেছে তোরা জোরে জিকির করি না ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর দিন রাত পাবে খোদার মোলাকাত হবে খোদার নূর দর্শন জন্নতে করবে গমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে এক নম্বর হইল আল্লাহর কোরআন কোরআন দে আমরা মান্নেওয়ালা কোরআনের উপরে আমল করেনেওয়ালা আমরা বনি যাইতাম সবাই ইনশাআল্লাহ এই কোরআন দে তিলাওয়াত করেনেওয়ালা যে মানুষ বনি যাইব এই মানুষ দুনিয়ার জমিনও কামিয়াব আখেরাতের জমিনও কামিয়াব আমরা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ আমার গরো আছে আপনার যেমনে টাকা ফলাইয়া তৈছি আপনার ছয় বছরকে বছর যায় কেন গানু পড়ে একটা বারবার করে চাই না ইলা আছে না নাই এখন হো সাইন বালা করি আতর উতর মাখাইয়া আর কোরআন শরীফের বালা করি বস্তনির দইয়া সুন্দর করি আতর উতর মাখাইয়া গড্ডেজর ভিতরে যদি হারাইয়া তয় তাহলে কোরআন শরীফের হেফাজত হইছে নি হ্যাঁ হইছে না কোরআন শরীফের হেফাজত কিলা বলে কোরআন শরীফ তিলাওয়াত করতো কোরআন শরীফ কিতা করতো তিলাওয়াত করতো আগর যুগ আপনার গাঁও কোনো গাঁও গ্রাম খবর নমাজ পড়িয়া বারোইলে আগে আগর আগর জমানাত কিতা শোনা যাইতো তিলাওয়াত শোনা যাইতো এখন কিতা শোনা যায় এখন তোমার বিয়ানে গুম তাকে উঠিয়া বেঠিয়া ফইলা টিভি সাথে
এর বাদে সাহাব হয় আছে না নাই আমার ভাই হল বুজুর্গ হল খেয়াল করো আমরা খানো পৌঁছিছি আমরা মুসলমান খানো পৌঁছিছি একবার তো চিন্তা লাগাও মুসলমান এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত জারি করে দাম সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল এই কোরআন রে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমার নিয়ামত হিসাবে দিছে ও সুবহানাল্লাহ নিয়ামত রে যদি কোনো মানুষে কদর করনে ওয়ালা নিয়ামত রে আদর করনে ওয়ালা নিয়ামত রে আপনারা আল্লাহর বান্দায় পাকড়িয়া ধরনে ওয়ালা যদি বনি যায় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিনের নিয়ামত বাড়াইয়া দিব ও সুবহানাল্লাহ যার কারণে কোরআন তিলাওয়াত জারি করো ও মুসলমান যখন আল্লাহর বান্দা তুমি কোরআন শরীফ তিলাওয়াত করা জানো কোরআন শরীফ বাইরে করিয়া রইসে পড়তে পারো না আস্তে আস্তে পড়ো বাইরে আপনার কষ্ট করিয়া যদি পড়তে তাহো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহর বান্দা যখন আপনার কষ্ট করি পড়তে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সাবর অংশীদার বানাইয়া দিনা হোক সুবহানাল্লাহ এক পড়ার সব পাইব আর এক পড়া আপনার পড়তে সময় যে হেরান হইছে হেরান হওয়ার আর এক সব পাইব হোক সুবহানাল্লাহ আমার আমার বুজুর্গ হল যারা কোরআন শরীফ পড়া জানো না এরা কোরআন শরীফ বাইনে করো আর চকুর পানি ছাড়ো আর কান্দি কান্দি কম বলে আল্লাহ আমি সোগে তাকিয়া অন্ধরে মৌলা আপনার কোরআন খান আমি তিলাওয়াত করতে পারি আর না রে মৌলা ও মৌলা আমি আপনার দুনিয়ার জমিন সোগ তাকিয়া অন্ধরে মৌলা এই পামে যখন আল্লাহর বন্ধে দাঁড়ে চকুর পানি ছাড়িব আমার আল্লাহ কয় বন্দারে যখন তুমি কোরআন শরীফ দেখিয়া পড়িতে পারো না চকুর পানি ছাড়ি দিবা আপনার নাকর ডগা পর্যন্ত আইতে পারতো না আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া আমি আল্লাহ তোমার এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তিলাওয়াতের সওয়াব দেনেওয়ালা বানিয়া যাই হোক সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন শরীফ বাইরে করিয়া যারা চকুর পানি ছাড়ি দে এরা আপনার দুনিয়ার জমিন কামিয়া আখেরাতের জমিন কামিয়া বে বানিয়া যায় হোক সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হয় মুখিয়াল করো কুয়া এক কাটুরিয়া বেটা কইতরা আল্লাহর বান্দা ওলা আল্লাহর প্রেমিক ওলা আল্লাহর আশিক সেই কাটুরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওলা দামি বনছে আল্লাহ রাব্বুল আলামিন এক ওলি সাবরে জানাইয়া দিলা বলে এই বেটা জান্নতি বেটারে জানাইয়া দে হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুরে হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন আমার ভাই হল বুজুর্গ হল ওই সময় কেন সেই ফিরসাব ওই বেটার বাড়িত গেলা গিয়া হইলার এই বেটা কিতা আমল করে কিতার লাগে এই বেটা জান্নতর মালিক বনি গেল তার পরিবারের কাছ থেকে খবরটা লই লিলা লই দরকার ও পরিবার গিয়া জিজ্ঞার করলা বলে তোমার স্বামী জানোর আমলটা কিতা তখন এই জায়গার মান পরিবারে ডাক দিয়া কইলা হুজুর আমার স্বামী জানোর কোনো আমল নাই সারা দিন লাকড়ি কাটো আর লাকড়ি কাটিয়া লাকড়ি আপনার বানাইয়া লাকড়ি বেচ নেওয়ালা বলে কোন আমলটা তার স্পেশাল আছে একবার তাকে চাই বলে আমার স্বামী জানোর কোনো আমল তো আমি দেখি আর না অবশেষে আল্লাহর বন্ধে ডাক দিয়া কইলা ও সাহাব একটা আমল দেখি আমার আমার স্বামী জানোর সমস্ত দিন আপনার লাকড়ি কাটন সমস্ত দিন লাকড়ি কাটার মধ্যে তখন বিকালবেলা যখন বাড়ির মধ্যে আইন সারা রাত ঘুমানি বাদ দিয়া কোরআন শরীফ সামনে লইয়া সকর পানি ছাড়ো আর কইন আল্লাহ আমি সৌকি তাকিয়া অন্দরে মোলা তোমার কোরআনটা আমি তিলাবত করতে পারি আর না এই পামে সমস্ত রাত আপনার সকর পানি ছাড়ো আল্লাহর বান্দা এটা দেখলে ও বেটি তোমার স্বামী দণ্ডে আল্লাহ রব্বুল আলামিন ওলা কবুল করেছে আমারে আমার মাওলা জানাইয়া দিছে তোমার স্বামী দান জান্নাতের মালিক বনি গেছে ও সুবহানাল্লাহ আমার ভাই এরকম আমার বুজুর্গ হল যার কারণে কোরআন শরীফ বাইরে করে আসো কুরবানি ছাড়ো যে আল্লাহর বান্দায় ডেইলি কোরআন শরীফ দেখনে ওয়ালা বনি যাইব কোরআন শরীফ বা সানে ওয়ালা বনি যাইব ওই মানুষের জীবনে কোনদিন চকুর জ্যোতি নষ্ট হইতো না ও সুবহানাল্লাহ জোরে ও সুবহানাল্লাহ যারা কোরআন শরীফ তিলাওয়াত করা জানো ফজরের পরে আর কোনতে পারো না একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করিলাও সুনায়ের নবী দিয়ে ফরমান যদি কোনো মানুষ একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করিলায় কয়রা বাইরে 10 খতম নফল কোরআন খতমের সওয়াব তার নামে আমলের মধ্যে দেওয়া হইয়া গো সুবহানাল্লাহ ডেইলি যদি কোনো মানুষ সূরা ইয়াসিন তিলাওয়াত করনে ওয়ালা বনি যায় ওই মানুষে আপনার কয়রা মরবার সময় আল্লাহর বান্দার সরকার তোর আযাবে পাইতো না গো সুবহানাল্লাহ
যে মানুষের ডাইলি মাগরিবের পরে কয়টা সূরা ওয়াকা তিলাওয়াত করনে ওয়ালা বনি যাইব সূরা ওয়াকা আমল করনে ওয়ালা বনি যাইব আল্লাহর রাসূলে ফরমান এই উম্মতের বড় কোনদিন অভাব অনটন দেখা দিত না কক সুবহানাল্লাহ দাঙ্গার কারণে আমার মা বইন হল আমার বাপ ভাই হল আমরা প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি করিতাম সবে ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ যখন কোরআন শরীফ তিলাওয়াত জারি হইব ওই কোরআন শরীফ তিলাওয়াত করনে ওয়ালা বনি যাইব কোরআন শরীফ দেখনে ওয়ালা বনি যাইব কোরআন শরীফ পায়সানে ওয়ালা বনি যাইব আমার ঘরে তাকে বদ্দিনি উঠিব দিনদারি আম হইয়া যাইব রে ভাই যারা কোরআন শরীফ পড়া জানি না আর কোনটা যদি জানি না হাবিব সাহেব আমরা সারা আছি আলাম তারা থেকে বিন্যাস পর্যন্ত হাবিব সাহেব আসিনি না নাই ওই হাবিব সাহেব হলে অগুন তিলাওয়াত করো আর যদি কোনটা জানো না সূরা ইখলাস তো তিলাওয়াত করা জানো কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করা জানো সুনান নবী যে ফরমান যদি কোনো মানুষে একবার কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করিলে দশ পারা কোরআন শরীফ পড়ার সব পাইব দুই বার যদি পড়িলে বিশ পারা কোরআন শরীফ পড়ার সব পাইব তিন বার যদি পড়িলে কয়টা তিরিশ পারা কোরআন শরীফ পড়ার সব তার নামে আমলের মধ্যে দেওয়া হই নাই বউ সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই নকল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করনে বলে আমরা বলে যাইতাম সবাই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করলে আর কি তাওইব আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানদার বান্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করাত লাগি যাইব কোরআন শরীফ তিলাওয়াত করনে বলে বলে যাইব কোরআন শরীফ রে দেখনে বলে বলে যাইব কোরআন শরীফের নসিহত শুনাত লাগি যাইব কোরআন শরীফের তাফসীর শুনাত লাগি যাইব আল্লাহর বান্দার ঈমান বর্ধিত হইব ঈমান তাজা হই যাইব যার কারণে কোরআনের উপরে কোরআন দেখনেওয়ালা কোরআন তিলাওয়াত করনেওয়ালা কোরআনের কথা শুননেওয়ালা বলে দিলাম সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।